আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা স্পেশাল প্লেসে। আপ মেরা ফ্যামিলি কা আছে, শুনিয়ে মে শুনিয়ে স্যার। ভয় লাগছে না? আরে দেখি আমারই ভয় লাগছে। তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি গুড মর্নিং নাইটস গুড আফটারনুন। আর তো সকাল সকাল রেডি হওয়ার একটা কারণ তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। আর পিছনে লোকেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকে আমি আছি, আমার ফ্রেন্ড অর্পিতা, যারা ফার্স্ট টাইম আমাদেরকে দেখছে। আমার নাম হচ্ছে সৌমজিৎ, আর এই হচ্ছে অর্পিতা, উই আর ফ্রেন্ড। তো আমরা আছি এই বিউটিফুল লোকেশনটায়। তো আমরা এখন যাচ্ছি একটা স্পেশাল প্লেসে। তো স্পেশাল প্লেসটা দেখাবো তোমাদেরকে। আসলে কোয়ালিটি একটু খারাপ আসছে, কারণ একদম পিছন থেকে সানলাইটটা পড়ছে। এদিকে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর একদম ফ্রেশ আসছে, বাট যখন এদিকে ঘুরছি কিনা তখন এদের সানলাইটটা পিছন থেকে পড়ছে আর খুব খারাপ কোয়ালিটি আসছে। বাট কিছু করার নেই, হয়তো উল্টোভাবে এরম হয়তো হাঁটতে পারবো না। দেখতে থাকো, দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো গাইজ, আমরা চলে এসেছি সেই আমাদের স্পেশাল প্লেসটা যেখানে আসার কথা ছিল। আমরা কখন বললাম যে 12:24 বাজে, এখন বাজে হচ্ছে 1:45। তো আমাদের বাড়ি একদমই কাছে, তো হেঁটে হেঁটেই চলে এসেছি। তো আমরা দেখাচ্ছি যে কোথায় সেই জায়গাটা, ঠিক আছে? এই সাইড থেকে টুকি মারছে। আর দেখে আমরা খুব খুশি হয়েছি, কারণ আমরা ভাবছিলাম যে শীতের সময় তো অত ভিড় হবে না, ঠিক আছে? বাট এখানে এসে দেখছি বহুত ভিড় আছে, ঠিক আছে? দেখাচ্ছি। আমরা ভাবছিলাম যে ভিড় হবে না মনে হয়, আমরা ঠান্ডার সময় এসেছি, বোরিং হব, বাট আমাদের এক্সপেকটেশন ভুল, প্রচুর ভিড়। দেখে নাও গাইজ কত ভিড় আজকে। আমরা ভেবেছিলাম একদমই ভিড় হবে না, বাট অনেক ভিড়। সো এই দিয়ে আছেন এখানে। তো আমরা পেয়ে গেছি পাস, তো পাশে আমরা যাচ্ছি। সো লেটস গো, আমরা ভিতরে আপনার সাথে দেখা করছি। কিরে কেমন লাগছে তোর? কেমন লাগছে গাইজ? ভিড় দেখে সবার মজা চলে এসেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো খুব বোর হবো, বাট সম্পূর্ণলি আমরা রং। গাইজ আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি ইকো পার্কের ভিতরে। এই যে আমরা এখন যাবো, ব্যাগটা রাখবো, হাতে ব্যান্ড করবো, আর চলো তারপর কী করে দেখা করতে। বাই। তো এখানে দেখতে পাচ্ছি গাইজ, কোনো ব্যাপার নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। গাইজ আমাদের ব্যান্ড লেগে গেছে, ব্যাস উই আর রেডি টু গো, লেটস গো উইথ মি। গাইজ দেখতে পাচ্ছ কত ক্রাউড, এটা হচ্ছে ওয়াটার পার্ক সেকশনটা। জাস্ট ক্রাউডটা দেখো গাইজ, চারিদিকে কত ভিড় আর ভিড়। যদিও রোদ আছে কিন্তু তাও প্রচুর ভিড় চারিদিকে। আমরা যদিও ওয়াটার পার্কটায় আসেনি, আমরা জাস্ট অনলি পার্ক ভিজিটের জন্য এন্ট্রিটা নিয়েছিলাম, বাট তাও তোমাদেরকে দেখানোর জন্য একবার এটাই এন্ট্রি নিলাম যে কীরকম ভিড় আছে, সবাই কীরকম মজা করছে সেটা দেখানোর জন্য আমি জাস্ট ঢুকেছি। গাইজ আমরা এখন চলে এসেছি নর্মাল পার্ক সেকশনটায়, মানে যেখানে সব রাইডগুলো আছে। এই যে ফার্স্টে আমরা যাচ্ছি। এই কোথায় যাচ্ছিস এখন? ফার্স্টে কোন রাইডটা দিয়ে স্টার্ট করবি? এই রাইড, হর্স রাইড। এটা কোনো কনস্ট্রাকশন হচ্ছে মেবি, এর জন্য চারিদিকে বাস টাস লাগানো হচ্ছে। দেখুন এটা নর্মাল জাস্ট এটা কিডসের জন্য। কিরে রাইডটায় উঠলি না তুই? উঠলি না কেন? বলেছি যেহেতু বাচ্চাদের রাইড, সে জন্য লজ্জার জন্য এটাতে আর উঠলো না। আর তাছাড়া প্রচুর লাইন, আর কি এগুলোতে ঘুরবো। এখন যাচ্ছি আমরা এটার ভিতরে। গাইজ চারিদিকে শুধু নিজেকে দেখতে পাচ্ছি, যা সেটাতে নিজেকেও দেখতে পাচ্ছি না, তার মানে এটা মিরর নেই। এটা মিরর আছে, এখানে নিজেকে দেখা যায়, তার মানে এটাও মিরর আছে, এটাও মিরর, এটাও মিরর, এটা মিরর। কোনটা মিরর আর কোনটা আসল রাস্তা বোঝা যাচ্ছে না। এগুলো তো ছিল ছোটোখাটো সব, মেন তো হচ্ছে মজার জিনিস এই যে রাইডটা, স্কাই রাইড। আমার তো সবচেয়ে ভালো লাগে, বাট ততটাই ভয় লাগে
বাট ভালো ওগুলো সব নরমাল বাচ্চাদের তোর কেমন লাগে স্কাই ড্রাইভ আরে স্কাই ড্রাইভ আর রোলার কোস্টার এছাড়া আর কিছু বুঝি না সো গাইস দেখা হচ্ছে স্কাই ড্রাইভ এর তোমাদের সাথে এখন ভাই কথা বলছে মনে হচ্ছে যে কোনো কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে ঠিক আছে फोन पड़े तो मन भिडियो करते देखो ना नाम दारुण लागल ठीक है चलो পরবর্তী রাইড গুলো দেখাই আর কি কি রাইডস আছেন ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি যা আমাদের নেক্সট রাইড যেটা আছে এটা এর জন্য টিকিট কাটতে হবে তো টিকিট কাটতে হবে হ্যাঁ কে বলো টিকিট কাটতে এটা অন্য কিছু আছে মানে আচ্ছা জিজ্ঞেস কর ওয়াটার মেরি গো রাউন্ড করতে হবে জিজ্ঞেস কর টিকিট আছে খোলা আছে ভূত গুলো যত দেখছো এগুলোর মাথায় যে লাইট গুলো জ্বলছে ওটাতে এম করে লেজার দিয়ে শুট করতে হবে তারপর যে পয়েন্ট হবে সেই পয়েন্ট বেসিসে সাইডে একটা এলইডি স্ক্রিন আছে ওই স্ক্রিনে তোমার পজিশন দেখাবে এটাই জাস্ট গাইস জাস্ট লাইনটা দেখুন কত বড় এখান থেকে শুরু করে জাস্ট এতটা পর্যন্ত হচ্ছে লাইন এতটা পর্যন্ত ঠিক আছে এই যে এখান থেকে শুরু করে জাস্ট এতটা পর্যন্ত লাইন তোমরা যেটা বললাম যে এটা যতবারই এসি ততবার বন্ধ ছিল কি না তো আশা করি সবার সাথে এরকম হয়েছে ঠিক আছে তো আজকে অনেকজনই এটাতে এন্ট্রি নেওয়ার জন্য লাইন দিয়েছে ফাইনালি আমরা স্মল রোলার কোস্টার না এটা স্মল রোলার কোস্টার ডাই বসে গেছি এই যে রেডি আমি ফোন ধরছি ঠিক আছে তুই আমাকে ধর দাদা নেই ঢুকে গা এই জায়গাটা দেখে ভয় লাগছে গাই এই জায়গা এবার চলো কি বলো রাইট তো এটা হচ্ছে ওয়াটার রোলার কোস্টার ঠিক আছে তো এই রাইডটা তো আমি উঠেনি কোনোদিন বাট উঠার ইচ্ছা আছে কিন্তু যা লাইন দেখাচ্ছি এখনই দেখে পুরো জল চাইরে বাট এটা এবার লাইন দেখাচ্ছি লাইনটা দেখার পর আর কারো ইচ্ছা হবে না এত লাইনে দাঁড়িয়ে এই এইটুকুটা রাইড করতে উঠার ঠিক আছে তো এই হচ্ছে সেই ওয়াটার রোলার কোস্টারের লাইন ঠিক আছে এবার তোমরাই বলো যে লাইন থেকে দাঁড়িয়ে মিনিমাম লাইন পাস হতে এক ঘন্টা টাইম লাগবে
मजा आया वेरी लास्ट मुमेंट एन बजे साढ़े सतटा तो हमें बैरिए जो हे निको पार्क के इच्छा एखो आ दो तीनटे रईड बाकी थे गेट जेहतु टाइमिंग से तेज़ बड़ोते हो ठीक है निको पार्क सकाले जो एक्साइटमेंट नहीं एक फोटा बार नहीं अच्छा ना कि तर एनार्जी लेवल आर सो डाउन बस हवा निकल गई ठीक है आप जाऊंडे निको पार्क পুরো অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা বাজে সাতটা পঁচিশের সময় সব রাইড বন্ধ হয়ে যায় ঠিক আছে তো গাইজ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এই যে এই প্লেসটা থেকেই স্টার্ট করেছিলাম আজকে ভিডিওটা আর এখানে এন্ড করছি যদি তোমাদের সবার ভালো লাগে ভিডিওটা তাহলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ओके जो भलो लगे भिडियो तेल अवश्य लाइक शेयर सबसक्राइब कर जरा नतून आज चैने अवश्य सबाई नतून है कारण ये हमार फार्ष्ट ब्लग जो अपलोड करते जापलोड करब जाने एन जब एडिट करब अनेक देरी आज होते अपने दो तीन दिन तो लागे ठीक है बट सबा सबसक्राइब करियो यटाई और अपकामिंग सब भिडियोगो देखें कलकता की सब हे नतून नतून सब किस भिडियो देखते हैं ठीक है तो सबा सबसक्राइब कर रेखो चलो टाटा गुड बाई